মোটে অশান্তি নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারী গ্রামে। হিংসা থেকে বাদ গেলেন না বয়স্করাও। বোমার আঘাতে আহত হয়েছেন হাজী লিয়াকাত শেখ। পাড়ার মানুষের সাথে ভোট দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাদের লক্ষ্য করে বোমাবাজি করা হয়। আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সকালবেলায় সবাই ভোট দেওয়ার জন্য বেরোচ্ছিল, আর আমার নানা ছিল, তিনের নাম হচ্ছে হাজী লিয়াকাত শেখ। ঠিক আছে, তিনি জাস্ট বেরোচ্ছিলেন সবাই মিলে একসঙ্গে ভোট দেওয়ার জন্য। বাড়ির সামনে থেকে জাস্ট ব্যাংকের মোড়, আমার বাড়ি ওখানে, ওখানে ডাইরেক্ট আতঙ্করা আসলেন হাতে ব্যামলে, টিএমসির নেতা মানে গুন্ডাগুলা ওই গ্রামে বাড়ি, তারা ব্যাগে করে নিয়েছে ডাইরেক্ট, এক হাতে ব্যাগ এক হাতে বম, একদম ফায়ার শুরু। পা টা সব যেখানে যা পাচ্ছে সবাই পালিয়ে গেছে। নানা তো বুড়ো মানুষ, বুজুর্গ মানুষ, ও তো দৌড়তে পারে না, ডাইরেক্ট বম টম লেগে ওখানে পড়েছি।